নমস্কার। স্বস্তিক বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে একটা খুব সুন্দর বিষয়ে কথা বলতে বলেছেন, বলছেন যারা বেশি কথা বলেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। দেখুন, বেশি কথা বলা আর বক বক করা, আমি কতগুলো ক্যাটাগরিতে বেশি কথা বলা লোকদের ভাগ করছি। একটা হচ্ছে কিছু মানুষ আছেন এত বেশি কথা বলেন সেটা কিন্তু বিরক্তির মতো, আবার কিছু মানুষ আছেন তার বেশি কথা বলাটা অন্যের সঙ্গে সহজে মিশে যেতে সাহায্য করে। তা এইরকম এই বেশি কথা যারা বলে তাদের একটি বিষয় মাথায় রাখার জন্য বল, এক্সট্রোভার্ট হওয়া খুব খারাপ নয়, কিন্তু অন্যের কাছে নিজেকে প্রকাশ করা। যারা বেশি কথা বলে তাদের আর একটা ভালো গুণ হচ্ছে, যারা ওই বলছি যে এক ধরনের বেশি কথা বলা মানুষ আছে বেশি বক বক করে, আবার কেউ কেউ আছে বেশি কথা বলে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়, এইরকমও মানুষ আছে। কিন্তু নর্মালি বেশি কথা বলা যারা একটু বেশি গল্প করে, বেশি এক্সট্রোভার্ট, তাদের আর একটা ভালো জিনিস হচ্ছে তাদের অন্তরে কোনো ময়লা জমতে পারে না, কারণ তাদের পেটে কোনো কথা থাকে না, সব কথা বেরিয়ে পড়ে। তাকে কখনো যদি বলেন এই কথাটা কাউকে যেন বলিস না, সে ঠিক বলে ফেলবে। কোনো অন্যায় নিজে করলেও সেটা চেপে রাখতে পারে না, সে যদি চেপেও রাখে সাময়িক, তো এটা ভালো দিক। কিন্তু আজকের যে যুগ, যারা বেশি কথা বলে তাদের কিন্তু দণ্ড দিতে হবে এবং নিজেদের দণ্ড পেতে হবে। যারা বেশি কথা বলে তাদের উদ্দেশ্যে কথা বলতে গেলে আমি বলবো যে, প্রথমে হচ্ছে সব কথা সবাইকে সব সময় বলতে নেই, এটা কবির লাইন, কবির কবিতার লাইন, আমার কথা নয়। এই লাইনটাকে জীবনে একটু বেশি বেশি গুরুত্ব দিন। এখন বল, যুগটা স্বার্থ আর অর্থ চালাচ্ছে, যাকে বিশ্বাস করে একটা কথা বলবেন না, মনের কথা বললেন, সে পরবর্তীতে সুযোগ নেবে, আপনার দুর্বলতাটা খুঁজে নিয়ে আপনাকে ছোবল দেবে। আপনি কি সেটা চান? চান না, কখনোই চান না, আর সেটা কখনো কাম্যও নয়। তো আপনাকে সেটা ভেবে নিতে হবে। আজকের যুগটা কিন্তু এমন চলছে, কথা বলবো বেশি কথা বলবো, অন্যকে আপন করে সবসময় গড়গড় করে অন্তরে সব কথা বলছি, কিন্তু সবসময় কাকে বলছি আর কি বলছি স্থানকাল পাত্রটা বিবেচনা করবেন। আজকে ভালোবেসে যাকে যে কথাটা বললাম, আমার পরিবারে কোনো একটা সমস্যা হচ্ছে ধরে নিন, আমার পারিবারিক কোনো একটা অশান্তির কথা আমি কোনো কাছের বন্ধুকে গড়গড় করে বলে ফেললাম, পরবর্তীতে সেই বন্ধুর সঙ্গে যখন আমার খাতির নষ্ট হচ্ছে, সেই বন্ধু সেই দুর্বল জায়গাটা নিয়ে বারবার আমাকে আঘাত দিচ্ছে, খোঁচা দিচ্ছে, তখন সেটা মোটেও ভালো লাগবে না। তাই কাকে বলছি কি বলছি একটু বিবেচনা, ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট এই জায়গাটার মধ্যে একটা ব্যালেন্সিং তৈরি করা খুব দরকার আজকের যুগে, নইলে কিন্তু কষ্ট আপনাকে পেতে ইতবে। কথা বলুন মেপে, আর নইলে আজকে বিপদ। ভালো থাকুন, অন্তরে আবর্জনার দরকার নেই, সকলের সঙ্গে খোলামেলাভাবে মিশুন ঠিক আছে, কিন্তু একটুখানি মার্জিন রাখা ভালো। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, অনেক অনেক ভালো থাকুন।